তুমি আমাকে সবার সাথে জাস্ট আনসার মাই কোয়েশ্চেন। শুধু একটাই রিকোয়েস্ট, যা বলবে সত্যি বলবে। হ্যাঁ, তোমার মতোই। আর এডুকেশন, আমি কানাডার একটা সেরা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। তোমার মানুষের এডুকেশন কি? তার এডুকেশন তোমার চেয়ে কম। আমি ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছি। আমি চাইলেই তোমাকে তোমার ফিল্ডে কন্ট্রিবিউট করতে পারবো। সে কি পারবে? পারবে, কারণ আমি তাকে ট্রেন আপ করব। আমাকে তো তোমার ট্রেন আপ করার দরকারই হবে না, কারণ আমি অলরেডি ট্রেন আপ। আর তোমার অ্যাবসেন্সে আমি তোমার বিজনেস খুব ইজিলি সামলাতে পারবো। আমার বিজনেসের চাইতে ফ্যামিলি মেইনটেইন করা বড় দায়িত্ব হবে। ফ্যামিলি মেইনটেনেন্সে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই বলতেই চলে। আমি রাখতে জানি না, ঘর গোছাতে জানি না, কোনো কিছু খুব ভালো মতো ম্যানেজও করতে জানি না। তোমার উনি কি কি পারেন তাকে একটু বলবে? ও পাকা রাঁধুনি, সংসারের সব কাজও করতে পারে। তোমার যা স্ট্যাটাস, তাতে তোমার বউকে কাজের লোকের মতো এত সব কিছু কেন করতে হবে? আমি কাজ করার কথা বলছি না, আমি অভিজ্ঞতার কথা বলছি। আই সি। এখন তুমি আমাকে বলো, সে তোমাকে কতটুকু ভালোবাসবে, কিভাবে ভালোবাসবে? ওর এক মুহূর্ত আমিহীন হব না। আমি যখন অফিসে থাকবো, সে বারবার আমাকে ফোন করে খবর নেবে। আমিও তো তাই চাই। আমি এক মুহূর্ত ফিজিক্যালি তোমার থেকে বিচ্ছিন্ন হতে চাই না। আমি তোমার সাথে একসাথে অফিসে যাব। আমার রুমটা হবে ঠিক তোমার পাশের রুম। আমরা যখন ইচ্ছে তখন দেখা করব, কথা বলবো, আর একসাথে লাঞ্চ করব। আমি চাই আমার ওয়াইফ বাসায় থাকবে। আমার সন্তানদেরকে মানুষ করাই হবে ওর সবচেয়ে বড় কাজ। I got your point. আমার যতটুকু কোয়ালিটি আছে তাতে কত মার্কস দেবে? এখনো সব প্রশ্নের উত্তর তো তুমি দাওনি, মার্ক কি করে দেব? যতটুকু হয়েছে তার উপরই মার্কিং করো না। 60। ওকে, আবার পরে পরীক্ষা দিতে আসবো। থ্যাংক ইউ। এসব কি শুরু করলো শারমিন? সিজার। আরে কি ব্যাপার, তুমি হঠাৎ এইখানে? আমি মামার বাসা সাইডা চিরতরে চলে আসছি। ওরে আল্লাহ, কি বলো? কি হইছে? মামি একটা বয়স্ক লোকের সাথে আমার বিয়ে ঠিক করছে। আজকে রাতেই বিয়ে। তুমি কি মানে আমার বাসায় এখানে থাকতে আইছো? আর কোথায় যাব? আমার তো আর যাওয়ার জায়গা নাই। ওরে আল্লাহ, বাড়িওয়ালা জানলে অনেক সমস্যা হইবে। সমস্যা যাতে না হয় সেই ব্যবস্থা করো। সেই ব্যবস্থা করো মানে? সেই ব্যবস্থা মানে? তুমি কি আমারে বিয়া করতে কইতেছো? আর কোনো উপায় আছে? কিন্তু কিন্তু কি? কিন্তু দেখো, সবে আমার চাকরিটা কনফার্ম হয়েছে। এখন তো আমার হাতে টাকা পয়সাও নাই। কাজী অফিসে বিয়া করতে বড় জোর 2 থেকে 3 হাজার টাকা খরচ হবে। আমি তোমার এইভাবে বিয়া করতে চাই না। তাহলে তুমি কি যাও মামির কথা মতন ওই বয়স্ক লোকটার আমি বিয়ে করি? আমি ওইভাবেও চাই না। কি চাও তুমি বলো? আচ্ছা, একটু ঠান্ডা হও, কুল হও, কুল হও। ভাবতেছি ভাবতেছি। সিজান, এত পরিবর্তন মানুষের হয় কি করে? আপনি তো আমাকে অনেকদিন ধরে দেখছেন। আমি কি পারি কি পারি না সবই জানেন। আপনি আমাকে কত মার্ক দেবেন? কত মার্ক দেব? দাঁড়া একটু চিন্তা করে নিই। তোমাকে আমি 60 দেব। তার মানে মিনিমাম 80 পেলে আপনার আমার মধ্যে যে গরমিলটা আছে সেটা কমবে, তাই তো? ঠিক তাই। কি করলে আমি এইটি পেতে পারি সেটা কি বলা যাবে? আমি তো প্রশ্নপত্র ফাঁস করতে পারি না। তাই তো, আমাকে আসলে বুঝে নিতে হবে আপনি কি পছন্দ করেন আর কি করেন না। এক্স্যাক্টলি। আমার আর কিছু বলার নেই, আপনার আছে? আপাতত নেই। থ্যাঙ্কস। থ্যাংক ইউ। হ্যালো। জি বলছি। হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম। আমার মনে হয় উনি আমাদের সাথে মজা করছেন। আমারও তো তাই মনে হচ্ছে। সে আমাকেও 60 দিয়েছে, তোমাকেও 60 দিয়েছে, সেম মার্ক। এর মানে কি বুঝেছো তুমি? কি উনি কাউকে জিততে দেবেন না। খেলা ড্র। খেলায় রিয়াজকে যদি থার্ড প্লেয়ার করা যায় তাহলে কেমন হয়? তা কি করে সম্ভব? ওরা এখানেই আছে। কি করে বুঝলেন স্যার? ব্যাপারটা সিক্রেট সাইড, তোমাকে এখনই বলতে চাচ্ছি না। ওকে স্যার, কিন্তু আপনি যেহেতু জানেনই ওরা এখানে, আপনি পুলিশ নিয়ে এলেন না কেন? আরে শিওর হয়নি। একটা কাজ করো, রিসোর্টের ম্যানেজারকে দেবে আর বলবে আমি তার সাথে কথা বলতে চাই। নাও। ঠিক আছে স্যার। স্যার, ম্যানেজার। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? রফিকুল্লাহ স্যার। খুব সুন্দর নাম। আপনার রিসোর্টে বর্তমান কতজন বর্ডার আছে? 4 জন স্যার। মাত্র 4 জন? জি স্যার। বর্ডারদের নাম বলা যায়? স্যার আপনি কি পুলিশের লোক? পুলিশ কখনো ঘুষ বা টিপস দেয়? স্যার বর্ডারদের নাম পরিচয় বলা নিষেধ আমাদের এখানে। আপনি টাকাগুলো রাখেন। এবার বলা যাবে? যাবে স্যার। বলেন। আসাদুর রহমান, তুহিন হোসেন, আশিকুর রহমান আর ওনার স্ত্রী মেবি রিমা রহমান স্যার। আশিক সাহেব কত নম্বর রুমে থাকেন? স্যার 103 নম্বর রুমে। আপনি যেতে পারেন। সাইফ। জি। তুমি ব্যাড নিউজ বললে কেন? স্যার আশিক সাহেব রিমা ম্যাডামকে বিয়ে করে এখানে হানিমুনে নিয়ে এসেছেন। আশিক রিমাকে কিডন্যাপ করলো, জোর করে বিয়ে করলো, তারপর আবার হানিমুনে এলো। হতে পারে স্যার, আবার অন্য কিছু হতে পারে। অন্য কিছু কি? স্যার কিডন্যাপিং একটা সাজানো নাটক স্যার। আমার মনে হয় ম্যাডাম আশিক সাহেবকে বিয়ে করার জন্য এই নাটক সাজিয়েছে। সত্যটা জানতে হবে। চলো ওদের খুঁজে বের করি। জি। তুমি কিন্তু আমার সাথে ভীষণ অবিচার করেছো। কিরকম? তুমি আমাকে আর ইতিকে সেম মার্ক দিয়েছো। রান্না বান্না ছাড়া ইতির কোন কোয়ালিটিটা আমার থেকে বেশি? তুমি কি প্রমাণ করতে চেয়েছো? ইতি কিংবা আমি কেউই তোমার যোগ্য না। দেখো শারমিন, আমি কোনো কিছু প্রমাণ করতে চাইনি, আমি শুধুমাত্র রিয়েল জাজমেন্টটা করার চেষ্টা করেছি, দ্যাটস ইট। তুমি মিস জাজমেন্ট করেছো। রান্না বান্না, ঘরবাড়ি দেখাশোনা, এটা তো একটা মেড সার্ভেন্টও করতে পারে। মেড সার্ভেন্টের কাজটাকে আমি কখনোই ছোট করে দেখি না। ফ্যামিলির প্রত্যেকটা মানুষের সুস্থতার জন্যে তাদের উপরই নির্ভর করতে হয়। Oh, তোমাকে একটা গুড নিউজ দিতে চাই। কি গুড নিউজ? তুমি বলেছিলে না বাপি মামি আমার জন্য এমন একটা ছেলে পছন্দ করবে যে কানাডাতে সেটেল হবে। বাট কালকে রাতে বাপির সাথে আমার কথা হয়েছে। বাপি বলেছে আমি যাকে পছন্দ করব আমি তাকে বিয়ে করতে পারবো, আর আমি যেখানে চাই সেখানে সেটেল করতে পারবো। আমার সুখে বাপি মামির সুখ, তাদের কোনো আপত্তি নেই। That's good. এদিকে কোথায় যাচ্ছ? কেউ ভাই ঘরে যাবেন না? সাবরিনা আছে না চলে গেছে? আছে ভাই, লাগেজগুলো এখন রাখো। কারণ যাবেন না ভাই, যা বলছি তাই রাখো। বাবা এসেছিস? বেঁচে বেঁচে থাক বাবা, ভালো আছিস তো বাবা? আছি মা। এই বৌমা, এই দেখো কে এসেছে। মা, ওকে এখানে টাকার দরকার নেই। এই কথা কেন বলছিস বাবা? ওকে আমার সামনে থেকে চলে যেতে বলো মা। কি হলো, যেতে বলো। বাবা বাবা তুই মাথা ঠান্ডা কর, সব ঠিক হয়ে গেছে। কিচ্ছু ঠিক হয়নি মা, কখনো ঠিক হবেও না। শোন বাবা, এখন আমি তোকে বললাম তো কোনো সমস্যা নেই। তোমার সাথে ওর সমস্যা মিটে যেতে পারে, কিন্তু আমার সাথে মেটেনি মা। আরে মুখ দেখা বন্ধ করলে সমস্যা মিটবে কি করে? বৌমার সঙ্গে সব রকম সমস্যার সমাধান আমি করে দিচ্ছি। ফর গড সেক মা, ওকে যেতে বলো। তুই কি ঝগড়া মিটাতে যাচ্ছিস না? আমি এই ব্যাপারে তোমার সাথে পরে কথা বলবো। কি হলো, যাও যেতে বলো মা। তুই বৌমাকে অপমান করলি, আমাকেও অপমান করলি। তোমাকে আমি কিভাবে অপমান করলাম মা? আরে আমি ডাকলাম বলতে বৌমা এখানে আসলো। হ্যাঁ, আমার কথা না শোনো মানেই তো আমাকে অপমান করা নাকি? সরি মা, আমি বুঝতে পারিনি তুমি রাগ করবে। রিমার খবর কি মা? আমি যা জানি তোকে তো আমি কালই বলেছি, নতুন কোনো খবর নেই। জানি করে এসেছিস, কাপড় চোপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নে। মা, আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। স্যার বলো। স্যার ব্যাপারটা কনফার্ম হয়ে গেল, আশিক সাহেব এখানে আছেন। আপনি পুলিশকে ফোন দিন, পুলিশ আশিক সাহেবকে অ্যারেস্ট করুক, তাহলে আপনার আর ম্যাডামের মাঝে কোনো ঝামেলা থাকবে না। কিন্তু তার আগে আমার নিশ্চিত হতে হবে আশিক সাহেব আর রিমা বিয়ে করেছে কিনা। বিয়ে না করলে ওনারা এক রুমে থাকতেন না স্যার। ওরা যদি বিয়ে করেই ফেলে তাহলে দেশের সব পুলিশেরা আসলেও তাদের কিচ্ছু আসবে যাবে না। তাও তো ঠিক, আপনি আন্টিকে ফোন করে জানিয়ে দিন ম্যাডামকে পাওয়া গেছে, আন্টি চিন্তা চিন্তা অসুস্থ হয়ে পড়েছেন। ধৈর্য ধরো সাহেব, ওরা যদি বিয়ে করেই থাকে তাহলে পরিস্থিতি অন্যরকম হবে। তখন আমি না হয় পরিস্থিতি পাল্টে দেব। কোথায় গিয়েছিলে তুমি? কি আমাকে চার্জ করছো নাকি? করতেই পারি, কারণ তুমি আমাদের শর্ত ভায়োলেট করেছো। কিভাবে আমি শর্ত ভায়োলেট করেছি? কথা ছিল তুমি যখন রিয়াজের সাথে কথা বলবে আমি আশেপাশে থাকবো, তোমাদের কথা শুনবো। ইতি, আমাদের খেলাটা কিন্তু শেষ, আমরা দুজনই হেরে গেছি। কাজে কোনো কন্ডিশনই আর অ্যাপ্লিকেবল হবে না। রিয়া আপনি এখনো ছাদে আছেন? হ্যাঁ। তুমি এখন ছাদে যাবে না। পাহাড় পাড়ি দিতে সংশয় মনে বাঁধে।